এ আমার দু রকম আইটেম হয়ে গেছে চিস পকোড়া আলু চিসের পকোড়া আর আলুর লুচি আমি এই চিস আর আলু সিদ্ধ করে নিয়েছি এই দুটো তিনটে উপকরণ দিয়ে আমি একটা নাস্তা বানাবো আলুটা আমি ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি ভালো করে নতুন গরম আছে তো ভালো করে মেখে নেবো এখানে ফার্স্টে লবণ দেব তারপরে দেব একটু চিলি ফেস তারপরে দেব একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা মেখে নেবো মাখা হয়ে গেল এবারে আমি একটু হাতে তেল নিয়ে নিয়েছি এবারে এটা একটু এই গোলবোল করলাম এর ভেতরে একটা করে চিজ দেব বানিয়ে নেব আবার একটা বানিয়ে নিলাম নিয়ে আবার একটা চিজ দেবো ছাড়া অন্য কিছু দিতে পারেন কোনো সবজি দিতে পারেন এটা খেতে খুব সুন্দর এই যে বানিয়ে নিলাম এরকম আমি সব কটা বানিয়ে নেব তাতে দেব দু চামচ বেসন আর স্বাদ মতো লবণ দিয়ে এবার একটু একটু করে জল দিয়ে গুলে নেব বেসন দিয়ে আমি কিছু বানাই না এটা বেসন দিয়েই বানাবো খেতে কি সুন্দর খেতে খুব টেস্ট খেয়ে দেখবেন একবার বানিয়ে একটু একটু একটা লঙ্কার আদা কুচি আদা আদা লঙ্কা আমি কাঁচা লঙ্কা আমি ছোটো করে দিলাম এর ওপরে পড়লে খেতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম দেখুন হয়ে গেছে বাটারটা এরম এরকম তৈরি করতে হবে বাটারটা আচ্ছা দিলাম এবারে আমি তেলের মধ্যে এটা দেব একটু গ্যাসটা কমিয়ে মিডিয়াম গ্যাসে ভাজতে হবে হলে ভেতরটা কাঁচা থাকবে এটা খেতে খুব সুন্দর একবার বানিয়ে খেয়ে দেখবেন চিজ ছাড়া অন্য কিছু দিতে পারেন আর আলুর মধ্যে ফুলকপি কোনো তরকারি বানিয়ে ওর মধ্যে দিয়ে ভাজবেন খেতে খুব ভালো সুন্দর আমি চিজ দিয়েছি এ হয়ে গেছে আমার হয়ে গেছে তিনটে দিয়ে দিয়েছি কেন ফুলেছে দেখুন এই আমার দু রকম আইটেম হয়ে গেছে চিস পকোড়া আলু চিসের পকোড়া আর আলুর লুচি এবার আমি একটা এইটুকু বানাবো ওর সাথে খেতে খুব ভালো লাগবে ওর সাথে দেব একটু পেঁয়াজ একটু লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি আর একটু লবণ একটু কম করে দেবো চাট মশলা দেব মশলা আমি এটা মাখাবো তার সাথে আর দিলাম একটু টমেটো গ্যাস তারপর সুন্দর খেতে खेत भिंगड़ा अपना देखा